ধরুন আমি গরুর পাঁচটা জিনিস নিয়ে লিখবো, মাথা, শরীর, লেজ, পা, শিং, পাঁচটা জিনিস নিয়ে লিখবো। প্রশ্নটা ভালো করে শুনতে হবে যে এই পাঁচটা জিনিস যে আমি লিখবো, তখন বিবরণ লেখার সময় স্ট্রাকচারটা কেমন হবে, কীভাবে একটা বিবরণ থেকে আরেকটা বিবরণে আমি যাব। কোয়েশ্চেনটা ক্লিয়ারলি আমি বলেছি কি না জানি না, বাট উত্তরটা দিতে পারবেন? 10 সেকেন্ড। উনি বলে আমি কি দোষ করলাম রে ভাই, বলছে না না, ওকে ফাইন, আপনাকে তাহলে জিজ্ঞেস করি। আপনি গরুর পাঁচটা জিনিস নিয়ে বর্ণনা দিবেন, ওকে? তাহলে এই পাঁচটা কিভাবে দিবেন, স্ট্রাকচারটা কি হবে? ধরুন একটা পেজের মধ্যে একটা ওনার পেজটা এখানে, এখন এই পেজটা আমি উল্টা পাল্টা করে দিই, ওনার স্পিচ টেস্ট গন্ডগোল হয়ে যাবে। ওকে, এখন আমি এটা বলি, দূরে থেকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, যারা এখানে দেখেন সামনে সবাইকে একটু দেখেন ওনার কাগজটা, দেখাই, দেখেন সবাই, জাস্ট কি লেখা, সবাই লেখা পড়ার চেষ্টা করবে, জাস্ট কাগজের ছবি খোমা যাকে বলে, চেহারা দেখেন কাগজ, ওকে, জাস্ট দেখেন একটু সবাই। অলরাইট, ওকে, এখন আমার প্রশ্ন হলো যে উনি এখানে কয়টা প্যারাগ্রাফ আছে? পাঁচটা। কারা কারা দ্বিমত, কারা কারা একমত? যারা প্যারাগ্রাফ, যারা দেখি নাই, আমাদের কি ধারণা উনি কয়টা জিনিস নিয়ে এখানে কথা বলতে আসছে, কয়বার উনি স্টেজে উঠবে? আমার মনে হয় পাঁচবার। সো গরুর রচনা যখন পাঁচটা জিনিস নিয়ে লিখি, আমরা এইভাবেই পাঁচটা প্যারাগ্রাফ লিখি, তাই না? নতুন প্যারাগ্রাফে কি একটু গ্যাপ থাকলো, একটা স্পেসিং রইলো ইত্যাদি ইত্যাদি। উনি কেন এভাবে লিখেছেন, যাতে স্টেজে উঠে যখন সবাই চলে গেল তখন বললো যে এখন আমরা মাননীয় প্রভিসিকে ফুল দিব, কিন্তু উনি ফুল নিতে চলে গেছে ততক্ষণে, যাতে এইভাবে ভুলটা না হয় স্পিচে, সেই জন্য কিন্তু উনি এভাবে লিখেছে যে প্রথমে এটা বলবো, তারপরে এটা বলবো, তারপরে এটা বলবো, রাইট? এভাবে যখন গরুর রচনা লিখি তখন আমরা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ থেকে, প্রথম প্যারাগ্রাফে আমরা শিং নিয়ে বললাম, তারপরে এটা আমি মিন করছিলাম স্ট্রাকচার, হয়তো কোয়েশ্চেনটা হয়তো ক্লিয়ারলি আমি বুঝাইতে পারিনি, আমার দোষ। তো সেকেন্ড প্যারাগ্রাফে আমি গেলাম, থার্ড প্যারাগ্রাফ, ফোর্থ প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফ। এখন প্রশ্ন হলো যে আমি মুখে যখন কথা বলবো তখন আমার উদ্দেশ্য হবে যে বিবরণের মধ্যে, আমার কথার মধ্যেও কিন্তু আপনার